আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমার বোনের হলুদ সন্ধ্যা, আমরা সবাই সেখানেই যাচ্ছি। অটো চলে এসেছে, বাবা ছেলে আজ ম্যাচিং ম্যাচিং। কোনো এক কারণে আজ আমার ছেলের মেজাজ খুব খারাপ। এসে দেখি দুপুরের খাওয়া দাওয়া চলছে, সবাই ডাইনিং টেবিলে, বুবু, ছোট মামি, খালামণি। খালামণি তার ছোট ছেলের বউকে নিয়ে এসেছে নানুর সাথে দেখা করানোর জন্য। নাটোর থেকে এসেছে খালামণি। কনেকে শাড়ি পরানোর দায়িত্ব পড়েছে আমার উপর, আর এদিকে চলছে হলুদের স্টেজ সাজানোর প্রস্তুতি। আসলে অনুষ্ঠানের কাজগুলো ভাই বোন সব একসাথে করার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে। এই সুন্দর ফুড ডেকোরেশন গুলো করেছে দিয়া আর এশা ভাবি। বুবু সবকিছু তদারকি করছেন। তৈরি হয়ে গেছে আমাদের বিয়ের কনে। এদিকে স্টেজও তৈরি হয়ে গেছে। খাবার পাহারার দায়িত্ব পড়েছে এশা ঐশুর উপরে। এদিকে আমার ছেলে পরীক্ষা করে দেখছে ফলগুলোতে লবণ ঝাল ঠিক আছে কিনা। এবার কনেকে স্টেজে আনার পালা। কালো চশমা পরানোর আইডিয়াটা মিন্টু খালুজানের ছিল। কনে চলে এসেছে, এবার পালা খাবার আনার। একে একে সারিবদ্ধভাবে খাবারগুলো নিয়ে আসা হচ্ছে। প্রথমে বাড়ির মুরব্বি মানে আমার বুবু ক্ষীর খাওয়াচ্ছেন। নানুকে স্টেজে নিয়ে আসা হয়েছে।
জ্যোতির বিয়ে নিয়ে নানুরই সবচেয়ে বেশি স্বপ্ন ছিল। এবার ঘি খাওয়ানোর পালা বোনেদের। হলুদের খাবারগুলো যেন অপচয় না হয় তাই সেগুলোর সদ্ব্যবহার চলছে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই কাটলো আজকের হলুদ সন্ধ্যা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।